আসামি রহমান রহিম আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম সি কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গ্রেড অফ কংক্রিট কংক্রিটের গ্রেড আমরা সবাই খুব ভালোভাবে পরিচি পরিচয় যে রডের এনফোর্সমেন্টের গ্রেড আছে ফোর্টি গ্রেডের সিক্সটি গ্রেডের বর্তমানে সেভেন্টি টু টু গ্রেডের এনফোর্সমেন্ট পাওয়া যায় কিন্তু আমরা একটু কমই জানি বা অনেকের সাথে পরিচিতি কম যে আমাদের কিন্তু কংক্রিটেরও গ্রেড আছে আমাদের কংক্রিটেরও গ্রেড আছে আজকে ওই বিষয়ে আলোচনা করব গ্রেড অফ কংক্রিট কংক্রিটের গ্রেড নিয়ে আলোচনা করবো এটা কি এবং কোন গ্রেডেরটা আমরা এই বর্তমানে কিন্তু আমরা অনেকেই কাজের সাথে পরিচিত কিন্তু আসলে সেটা একটু কম জেনে থাকি তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে কংক্রিটের গ্রেড সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব আচ্ছা আমরা এখানে একটু বলে নিচ্ছি সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে রনফোর্সমেন্টের ক্ষেত্রে রিভার যদি দেখি আমাদের সিক্সটি ফোরটি গ্রেডের

ষাট মেগাপেস্কেল ষাট মেগা পেসকেল এর একশো পঁয়তাল্লিশ বাক হলে দেখা যাচ্ছে যে আটান্ন হাজার পিএসআই দেখা যাচ্ছে যে আমরা সিক্সটি গ্রেডের যে রেনফোর্সমেন্টরা ইউজ করছি একে সবাই কিন্তু বলে ফেলে দেখি যে সিক্সটি গ্রেডের মানে মানুষের ষাট হাজার পিএসআই কিন্তু আসলে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে যে এসে আঠান্ন হাজার পিএসএ আসলে এটাই হবে যে আঠান্ন হাজার পিএসএ আচ্ছা এবার আসি যে আমরা গ্রেড অফ কংক্রিট কংক্রিটেরও গ্রেড আছে কংক্রিটের গ্রেড বলতে অনেক অনেকগুলো আছে তো সেখানে আমরা একটাকে ডিসক্রিপশন করছি এবং অনেকগুলোকে দেখাবো আজকে শেষ পর্যন্ত থাকবেন যে এম ফাইভ এম ফাইভকে আমরা কিন্তু ফাইভ গ্রেডের কংক্রিট বলতে পারি ফাইভ গ্রেডের কংক্রিট আচ্ছা এখানে এম দে কি বোঝানো হয়েছে এম দে বোঝানো হয়েছে স্ট্যান্ড ফর মিক্স আর এই যে হচ্ছে ফাইভ দেউটন পার মিলিমিটার স্কোয়ার ইজ দা ক্যারেক্টারি ক্যারেক্টারিসক্টার ইজ কম্পিভ স্ট্রেন্থ অফ কংক্রিট কিউবেন্টি এইট ডেস সুজা সাপটা একদম বলতে গেলে এই ফাইভ গ্রেডেড কংক্রিট বলতে বোঝায় আমাদের কংক্রিটে যে মালামালগুলো থাকবে সেগুলো অবশ্যই মিক্সিং হবে আর সেটাকে আমরা যদি একটা কিউবের মধ্যে একটা কিউব আর এটা যদি মিক্সিং করার পরে আমরা একটা কিউবে কাস্টিং করি এবং সেটা যদি আটাইশ দিন কিউরিং করার পরে এটা যদি আমরা স্ট্যান্টে কমপ্রেসিভ স্ট্যান্ট টেস্ট করি সেটার স্ট্যান্ট পাওয়া যাবে ফাইভ নিউটন পার মিলিমিটার স্কোয়ার এক কথায় সহজ কথা বলতে গেলে আমরা যে এই ফাইভ গ্রেডেড কংক্রিটটা কংক্রিটটা হতে হলে অবশ্যই ফাইভ নিউটন পার মিলিমিটার স্কোয়ার বা পাঁচ মেগাপেস্কেলের স্ট্যান্ড থাকতে হবে সেটা কীভাবে সেটা যে আমরা যে ম্যাটেরিয়ালসগুলা ইউজ করবো সেই ম্যাটেরিয়ালগুলো দিয়ে আমরা মিক্সিং করার পরে এটাকে একটা কিউব বানালাম কিউব বানানোর পরে এটাকে আঠাইশ দিন কিউরিং করার পরে কমপ্রেসিভ স্টেন্ট টেস্ট করলে অবশ্যই আমাদের ফাইভ মেগাপেস্কেল স্টেন্স আসতে হবে আর যদি আসে সেটাকে আমরা ওই ফাইভ গ্রেডের কংক্রিট বলবো তাহলে আমরা এখানে অনেকগুলো গ্রেডই আছে তো আমরা কিছু গ্রেড নিয়ে একটু আলোচনা করছি সেটা হচ্ছে কংক্রিট গ্রেড কংক্রিট গ্রেড আর এখানে বললাম মিক্স রেশিও এখানে সি মানে সিমেন্ট ধরলাম এখানে সেন্ট এগ্রিগিড এখানে দিচ্ছি হচ্ছে কমপ্রেসিভ কমপ্রেসিভ স্ট্রেংথ এটা হচ্ছে মেগাপেসকেল পিএসআই আমরা এখানে যদি ফাইভ গ্রেডের কংক্রিট ইউজ করি তাহলে এটা কত এটা হচ্ছে ফাইভ এটা ফাইভ আর এটাকে যদি একশো পঁয়তাল্লিশ কোন করি তবে দেখা যাচ্ছে যে 72.5 টু পয়েন্ট ফাইভ আমাদের এই ফাইভ গ্রেডেড কংক্রিটটা হয়েছে সাতশো পঁচিশ পিএসআই আমাদের এখানে আমরা যারা নাকি এই সিভিল ইঞ্জিনিয়ার বা স্ট্রাকচার ইঞ্জিনিয়ার তারা কিন্তু সবাই জানে যে এখানে এই যে মিক্স রেশিও রেশিও বলতে ইঞ্জিনিয়ারিংয়ে কিছু নেই আমাদের দরকার হয়েছে কংক্রিট এই কংক্রিটটা কত স্ট্রেন্থের ধরলাম যে আমরা পাঁচ গ্রেডেড কংক্রিট লাগবে সাতশো পঁচিশ পিএসআই স্ট্রেন্থ লাগবে এখনও ম্যাটারিয়ালসগুলা কোন রেশিওতে মিক্স করলে আমাদের এটা হবে সেটা আমাদের জানতে হবে মানেই আমরা প্র্যাকটিক্যালি বের করে নিয়েছি কিছু কিছু রেশিও করে নিয়েছি যে এইগুলা রেশিওতে মেনটেন করলে আমরা এত পিএসআই এস স্ট্যান্ড পেতে পারি আসলে কিন্তু এগুলো টায়াল মিক্স ডিজাইন করতে হবে কংক্রিট মিক্স ডিজাইন করলে আসলে অ্যাকুরেট জিনিসটা পাওয়া যাবে তো প্র্যাকটিক্যালি করতে করতে কিছু জিনিসের আমরা এসে রেশিও করে নিয়েছি সেটাই দেখছি যে ফাইভ গ্রেডেড কংক্রিটটা করতে আমাদের ফাইভ গ্রেডেড কংক্রিট মানে হচ্ছে সাতশো পঁচিশ পিএসআই এত স্ট্রেন্থের কংক্রিট সেটা যদি আমরা এক পাঁচ এবং দশ রেশিওতে করি আমরা অনেকগুলা টায়াল করতে করতে দেখা যাচ্ছে যে আমরা পৌঁছালাম যে এক ব্যাগ সিমেন্টের সাথে পাঁচ ব্যাগ সেন্ট এবং দশ ব্যাগ এগ্রিগেট যদি মিক্সিং করি সেটা দেখা যাচ্ছে আঠাশ দিন কিউরিং করার পরে সাতশো পঁচিশ পিএসআই পাবো আচ্ছা এখানে যাওয়া সেমভাবে এম টেন এম টেন কত এক ফোর এইট এটাই সেট সরি এটা সেভেন পয়েন্ট ফাইভ হবে 7.5 পয়েন্ট এটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ এটার স্ট্রেন্থ হবে এক হাজার সাতচল্লিশ এম টেন এটা হবে ওয়ান থ্রি সিক্স রেশিও এটা হচ্ছে টেন এটা হবে চোদ্দোশো পঞ্চাশ এটা হচ্ছে এম পনেরো এক দুই চার এটার পনেরো মেগাপেস্কেল এটার স্ট্রেন্থ হবে একুশশো পঞ্চাশ পিএসআই এম টোয়েন্টি এটার মিক্সিং হবে ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি টোয়েন্টি মেগাপেস্কেল এটার স্ট্রেন্থ উনতিরিশশো এম টোয়েন্টি ফাইভ ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান টু এটা হবে পঁচিশ মেগা প্যাকসকেল স্ট্রেন্থ হবে ছয়ত্রিশশো পঁচিশ এখানে একটু কথা বলি সেটা হচ্ছে আমরা এটা ইউজ করছি আমরা প্র্যাকটিক্যালি কিন্তু এই দুইটা কিন্তু খুব বেশি ইউজ করি এক দুই চার রেশিও ইউজ করি এক দেড় তিন ইউজ করি আসলে কি এই রেশিওটা আসলে ঠিক আছে কিনা আমাদের একটু দেখার দরকার আসলে এই রেশিও বলতে ইঞ্জিনিয়ারিংয়ে কোনো কিছুই নেই আমরা একটু প্র্যাকটিক্যালি যদি আপনাদেরকে একটা স্ট্রাকচার ডিজাইনের নোট দেখাই তাহলে এখানে দেখতে পাবেন যে এই যে দেখেন এটা একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং এই যে জি প্লাস নাইন দশতলা একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং আর সেটাতে দেখেন কংক্রিট কম্প্রেসিভ স্ট্রেংথ অল কলাম থার্ড ফ্লোর আপ টু দ্য থার্ড ফ্লোর এই তিনতলা পর্যন্ত কলামের জন্য এখানে দেখেন এই যে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ মেগা অর্থাৎ চার হাজার পিএসআই চাইছে আর ওই যে ফ্লোর টি ভিম ভিম স্লাব এক্সেপ্টার টোয়েন্টি পয়েন্ট সেভেন সেখানে কিন্তু চাইছে কি এখানে সেখানে কিন্তু চেয়েছে তিন হাজার এখানে কিন্তু কোনো রেশিও 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 বলতে এখানে কিছু বলে নাই আসলে স্ট্রাকচার ডিজাইনার এরকমই হওয়া উচিত যে আমার তিন হাজার পিএসআই দরকার আমার হয়েছে স্লাবের জন্য আমাদের স্লাবের জন্য তিন হাজার পিএসআই দরকার পিএসআই দরকার আমার স্বাদের জন্য তিন হাজার পিএসআই দরকার এটা হয়েছে আপনি কি এক দেড় তিনে করে তিন হাজার পিএসআই নেবেন এক দুই চারের এসে করে তিন হাজার পিএসআই নেবেন ডাজ নট ম্যাটার তো আমরা কিন্তু নর্মালি দেখেন একটা জিনিস এম টোয়েন্টি এক দেড় তিনে আমরা কিন্তু এখানে পাইছি উনত্রিশশো পিএসআই আমরা কিন্তু এখানে কলাম কলাম এবং ফাউন্ডেশনে আমরা কিন্তু দেখা যাচ্ছে যে এই যে এই যে এক এই যে দেড় এই তিন রিসোটা কিন্তু প্রচুর ইউজ করে থাকে এই যে কলাম হলে এক দেড় তিন ফাউন্ডেশন হলে এক দেড় তিন কিন্তু এই যে এম টোয়েন্টি কংক্রিটটা এত গ্রেডের কংক্রিট এক দেড় তিন এটা কিন্তু উনত্রিশশো পি হচ্ছে কিন্তু আমাদের কলামে কিন্তু এখানে দেখানো হচ্ছে যে চার হাজার পিএসআই তবে এখানে একটি কথা হলো সেটা হচ্ছে যে মালামালের কোয়ালিটির উপরে অনেকটা ডিপেন্ড করে যে আপনি যে সাইডে যে মেলাম মালামাল ইউজ করছেন ওই মালামালটা যদি এক দেড় তিন রেশিওতে কাস্টিং করার পরে কত স্ট্রেংথ অ্যাচিভ করছে অবশ্যই একবার হলেও সিলিন্ডার টেস্ট করা উচিত সেটা বুয়েটে বুয়েটে টেস্ট করে নিলে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ইঞ্জিনিয়ারের রিকোয়ারমেন্ট ছিল চার হাজার কিন্তু আমরা এক দেড় তিনের রেশিওতে করছি এটা আসার এটার কিন্তু উনত্রিশশো পিএসে আসার কথা সেটা চার হাজার আসছে না অনেক সময় আসে আমিও নিজেও প্র্যাকটিক্যালি করেছি অনেক সময় আসে সেটা হয়েছে কি মালামালের কোয়ালিটি কীরকম আসে আপনি দেখেছে যে আপনি চার হাজার ধরলেন যে এই রেশিওতে গেলে আপনি চার হাজার পাবেন কিন্তু আপনি মালামাল খুব খারাপ ইউজ করছেন কিন্তু সেটা তো পাবেন না কিন্তু আপনার এখানে আসার কথা উনত্রিশশো কিন্তু আপনার ভালো মালামাল এচিভ করছেন সেটা সেটা কিন্তু হচ্ছে না তো আপনি কি অবশ্যই একবার কিন্তু আপনি যে মালামালটা ইউজ করতেছেন সাইটে সেটা অবশ্যই এক দেড় দিনে কিন্তু সবাই ইউজ করে ফেলে ইউজ করার পরে আপনি যে প্র্যাকটিক্যালি কি এটা কি আসলে চার হাজার আসতেছি কি না কিন্তু আমাদের ড্রোয়েনে কিন্তু রিকোয়ারমেন্ট কিন্তু সে চার হাজার এছাড়া আসতেছি কিনা এটা কিন্তু দেখতে হবে অবশ্যই অনেক সময় ভালো মালামাল যেমন স্টোনের যদি কোয়ালিটি ভালো হয় সেন্টের যদি এফ এম ভালো হয় স্যান্ড যেটা ইউজ করে দেখে ফাউন্ডেশন বা স্ট্রাকচার স্ট্রাকচারের স্যান্ড এবং যদি আপনার সিমেন্টের সিমেন্টের যদি কোয়ালিটি সিমেন্ট থাকে এবং মিক্সিং রেশিও যদি ভালো হয় এই যে মিক্সিং করতেছেন এই মিক্সিং কিন্তু বলতে কোনো কিছুই নেই ইঞ্জিনিয়ারিংয়ে মিক্সিং বলতে কিছুই নেই এগুলো হচ্ছে কি এগুলো আমাদের এপিএসএ বাইর করার জন্য আমরা কংক্রিট কংক্রিট মিক্স ডিজাইন করা হয় ডিজাইন করার সময় অনেকগুলো ট্রায়াল করা হয় ট্রায়াল করার পর দেখে অনেকগুলো ট্রায়াল করার পর দেখা যাচ্ছে যে এক দেড় তিনে যদি আমরা যদি এরকম একটা মিক্সিং রেডি করি তো রেডি করলে দেখা যাচ্ছে যে উনত্রিশশো পিএসআই এরকম একটা স্ট্যান্ড কংক্রিট পাওয়া যায় তার জন্য সহজ করার ক্ষেত্রে এটা আসলে আমরা সাইডে অনেক প্র্যাকটিক্যালি ইউজ করে থাকেন কিন্তু আপনি সাইডে যে মালামালগুলো ব্যবহার করছেন এই মালামাল দিয়ে আসলে কি এইটা এই যে এটা কি না এটা আসলে কিন্তু হবে না এত আসলে হবে না তাহলে আপনার মালামালগুলো খুবই ভালো কোয়ালিটি সম্পন্ন হতে হবে কোয়ালিটি সম্পন্ন হলে যে আপনার এই রিকোয়ারমেন্ট চার হাজারের যে রিকোয়ারমেন্ট ছিল কলামের জন্য ড্রয়িংয়ে এটা কি ফুলফিল হচ্ছে কি না সেটা চেক করতে হবে সেটা অবশ্যই বইটা একটা সিলিন্ডার টেস্ট করবেন সিলিন্ডার টেস্ট করে দেখে নেবেন যে আসলে এটা ঠিক আছে কিনা তো এই হলো যে আপনাদের গ্রেড সম্পর্কে একটু আলোচনা করলাম আর নেক্সট ভিডিওতে আমি অবশ্যই ওয়াটার রেশিও ওয়াটার সিমেন্ট রেশিও নিয়ে করবো যে এই কংক্রিটের এই যে গ্রেড এম ফাইভ এম সেভেন এম টেন পনেরো বিশ পঁচিশ এই গ্রেটের জন্য ওয়াটার সিমেন্ট রেশিওটা কত হওয়ার দরকার এখানে যে চার হাজার আনার জন্য এখানে চার হাজার আসে এক দেড় দিন রেশিওতেও চার হাজার স্ট্যান্ড আসে আমি প্র্যাকটিক্যালি করে দেখেছি সেক্ষেত্রে মালামালের কোয়ালিটিটা অবশ্যই পাথর স্টোনটা খুব ভালো হতে হবে সিলেট স্যান্টেরও এফএম ভালো থাকতে হবে সিমেন্টেরও ভালো থাকতে হবে মিক্সিংটাও ভালো করতে হবে এবং পরিমাণ মতো পানিটা অবশ্যই ইনসিওর করতে হবে এবং অবশ্যই আমি নেক্সট ভিডিওতে যে ওয়াটার সিমেন্টের যে রেশিও কোন গ্রেডের জন্য কত ওয়াটার সিমেন্ট সি হওয়ার দরকার এবং যে স্লাম থাকে এই স্লামটা আসলে কোন ফাউন্ডেশনের জন্য কত স্লাবের জন্য কত আমি নেক্সট ভিডিওতে ডিটেলস আলোচনা করব অবশ্যই আমার সাথে থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওটা কেমন লেগেছে কমেন্টসে অবশ্যই জানাবেন আর শেয়ারও করে দিবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনে ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম